তো দর্শক ভাইরা আপনারা দেখতেছেন আমার ওডার টিভি সরি আমি অন্য কথা কোরাল দিলাম তো আজকে ক্লাস 10 এর রেজাল্ট দিছে তো উই একটা স্টুডেন্ট আসছে এটা না কিন্তু এটা কিন্তু গরু অবশ্য সেম সেমই দেখা যায় তো আসুক দেখি এই স্টুডেন্টটা ক্লাস 10 এর নাকি বাবা তুমি ক্লাস 10 এর एग्जाम দিছিলা না एग्जाम তো দিছিলাম গুড বড়িয়া ফার্স্ট চান্স পেয়েছি আমরা ফার্স্ট চান্স পেয়েছি একটা স্টুডেন্ট ফার্স্ট চান্স পেয়েছি মা সরি দাদা তো তোমার রেজাল্টটা কি রকম হইছে আমার দেখি নাই এটা পড়িয়া দেখেন এখন আমরা ওটা ডিসকাস করব তো তোমার রোল নাম্বারটা বলো তো বেজানো তো বাজাইলেন সরি আমি রিপোর্টার হিসেবে বেশি কিছু বিরক্তি করতেছি মনে হয়েছে তো মারানি কে ক সামনে বেলার তারপর মারমু ফেলা কিন্তু তারপরে বেলার করে দেন আর আপনি গান মেরে দেন জোরে জোরে খুবই একটা দুঃখজনক কথা ছটা সাবজেক্টে ফেল করছে চুতিয়া মূর্খ শালা একটা সাবজেক্টে ফেল করছে সাতটা সাবজেক্টের মধ্যে এক্সাম দিছে কিন্তু ছটার মধ্যে ফেল করছে একটাই পাস করছে পাস করতে আমি একটা পাস করতে এটা কি হইতো আমি কিছু বুঝতেছি না এটা কি 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 করতেছে এটা ছটা আপনি ভালো করে দেন তো আমি একটা পাস করছি তো এর আমি কি পাস করছস বাবা আমি একটা পাস করছি এটা কি হয়ে গেল বাবা এখানে আসো তো বাবা এখানে আসো এখানে আসো তোমার কি আমি ওটা করবো এখানে আসো আমি খুবই দুঃখজনক তো আমি নিউজটা এখানে আমি সমাপ্ত করি কারণ আমি এখানে এখন মার্ডার কেসে পড়ে যাব কারণ ছেলেটা মারা গেছে তো থ্যাংক ইউ বেশি কথা বলে নেক্সট টাইম অন্যজনকে আমি কোশ্চেন করব সরি ও ক্যামেরা বলো তো আমরা সরাসরি এসে গেছি ওই ছেলেটার বাবার কাছে তো আমরা এর কাছে জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার ছেলেটার এক্সাম দিছে ওটা রেজাল্ট শুনছেন না তো বরিয়া এটাও বরিয়া শোনে নাকি সব মূর্খ তো আপনার ছেলেটা তো ছটা সাবজেক্টে ফেল করছে একটাই পাস করছে কি বোরিয়া একটা সাবজেক্টে পাস করছে বাপ রে বাপ এটা তো গর্বর বিষয় গর্বর বিষয় আপনি থাকেন আমি আর বলি না আরে ফেল করছে মানে ফেল আরে ছটা ফেল করুক চাই দশটা ফেল করুক ওটা কোনো মাইনে রাখে না মাইনে রাখে একটা পাস করছে তো তাই বোরিয়া কারণ আর যে মাগির নিশা আসিল আপনি থাকেন আমি আর বলি না তো যাই হোক আপনারা শুনলেন একটা মূর্খ ফ্যামিলি কিরম হয় তো এটা হলো অবং মূর্খ এগুলা মূর্খ মুখ দেওয়া করা লাগে তো এটা ইমোশনাল ভিডিও মানে একটা নিউজ ভিডিওর মধ্যে আমি একটা অন্য কথা কইতেছি তো চলবো কোনো মাইনে রায় না এগুলা কারণ এই যে ধরনের মূর্খ ফ্যামিলির জন্য আজকালকার সন্তানগুলো এরকম হয় সাতটা সাবজেক্টের মধ্যে ছটা ফেল করছে একটাই পাস করছে ওইটাতেই বলে খুশি আছে কারণটা কি কারণ মূর্খ কোনো ভালো মন্দ বোঝে না ভাবছে পাস তো করছে এটাই তো ঠিক আছে আমাকে মুখে করে আসি পাঁচ মিনিট আমাকে সময় দেন দর তলব আলাপ পারবো ডিসকাস করবো সরাসরি আমার স্টুডেন্টের সাথে আলাপ পারি তো আপনি কয়টা সাবজেক্টে ফেল করছেন
পাত্রী না কাকি আপনি ক্যান্সারে কি কি করেন না পাত্র 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 সব ভুলে গেছি আমার মিয়া তো দেখেন আপনারা মানসিকতা ওই কাকিটা মানসিকতা হারান হইছে পাত্র পাত্রী কইতেছে কারণ খুবই গভীরে দুঃখ আছে তো আমরা সরাসরি আলাপ করব আরেকবার তো আপনি মেয়েটা বিয়ে দিয়ে দেন সবথেকে ভালো হবে ওইটাই তাহলে একটা কাম করেন কোন এইসব মূর্খ চোদা মেয়ে মাটি কাম বিয়ে করবে নাকি হ্যাঁ ছটা সাবজেক্ট সাতটা সাবজেক্টে ফেল করছে তো ক্যামেরাম্যান এখন আমরা পলাবো কারণ এখানে থাকলে বিয়ে পড়া দিবে আসো 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 তখন আর এবারে মানুষ সম্মান জানে কি বেটি ইয়া হোক আমরা পোলাবো তো দর্শক ভাইরা আপনারা দেখলেন বর্তমান ক্লাস 10 এর যেটা রেজাল্টের পরিস্থিতি দেখালাম হাই সেকেন্ডারি টাইপ দেখাবো কালকে দেখাবো অবশ্য তো আমরা বেশি দেরি করি না ক্যামেরাম্যান পোলাও নাই বিয়ে পড়া দিবে আমাদের সাথে তো আসেন আসেন আসেন